দড়ি টানতে যাচ্ছে এখন টানো বড় বড় মাছ উঠবে ভোরবেলা যখন বেশিরভাগ পর্যটক গভীর ঘুমে মগ্ন তখন আমরা একটা অটো ভাড়া করে চলে আসলাম স্বর্গদ্বারের সামনে উদ্দেশ্য নৌকা করে জেলেদের সাথে মাছ ধরতে যাওয়া কেমন আছেন সবাই সামনের লেগে তো বুঝতে পেরেই গেছেন কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি দাঁড়িয়ে আছি একদম পুরী বিচের সামনে মানে আমার কাছেই হচ্ছে পুরী হোটেল আর সকালবেলা বুঝতেই পারছেন ঘড়ির কাঁটা বেজে গেছে পাঁচটা ওভারই হয়ে গেছে 5:10 কিন্তু এখনও আলো ফোটেনি ঠান্ডা আছে পুরীতে ঠিক আছে আর সকালে আমরা চা পর্ব চলছে এই চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়া হচ্ছে এবার নিয়ে যাচ্ছি বুঝবে ঠাড়া আমার সঙ্গে থাকার মজা কেরকম ব্লক করবে আমার সঙ্গে তো ঠিক আছে খেলা বুঝবে যখন নৌকো এরম এরম হবে ঠিক আছে চলুন সামনে দেখা হচ্ছে কি কি হবে না হবে আপাতত আমার খুব ঠান্ডা লাগছে আর ভয় করছে কি হতে চলেছে এরই মাঝখানে একটা নৌকা সমুদ্র থেকে মাছ ধরে ফিরে এলো আর দেখা মাত্রই সবাই সেটার ওপর ঝাঁপিয়ে পড়লো খাবার আছে একটা দাম পড়বে 400 টাকা দাও তুলে দিবে এগুলো কি মাছ মাঝখানে একটাই কাঁটা থাকবে ছোট ছেলে বি খেতে পারবে দারুণ টেস্ট অন্ধকার সরিয়ে যখন লাল টুকটুকে সূর্যি মামা ধীরে ধীরে জলের ওপর উঠে এলো তখন আকাশ আর সমুদ্রের জল যেন মিলেমিশে একাকার হয়ে গেল সেই ফিলিংসটাকে সেই দৃশ্যটাকে বোঝানোর কোনো ভাষা নেই সত্যি নেই গেলে কিরকম হবে আবার প্রথমে তো সেফটির দিকটাই ভাবতে হবে যে আমরা সেফ থাকবো কি থাকবো না আর মৌসুমি আমার সঙ্গে আছে ওকে নিয়ে যাবো কি যাবো না এরা তো বলছে কোনো ভয় নেই আর আগে যেই নৌকাটা গেছে তার থেকে এইটা অনেকটা বড় আছে তো দেখি সব কিছু পরিস্থিতি বুঝেই আমরা যাব আর সব কিছু পরিস্থিতি বুঝে মানে সেরকম রিস্ক হলে যাবো না কিন্তু হ্যাঁ যদি ঠিকঠাক থাকে তাহলে যাব আর গেলে তো বুঝতেই পারছেন একটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার হবে তো দেখি এখন কি হয় সমস্ত ভয় কাটিয়ে আমরা চড়ে বসলাম সমুদ্রে মাছ ধরতে যাওয়ার একটি নৌকাতে আস্তে 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 আগে চলে যা চলো আগে ওঠো 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 পায়ে ওঠো পায়ে ওঠো পায়ে ওঠো ভাই রেডি করো হ্যাঁ ওঠো রেডি রেডি আসো ধীরে 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 নেই লাগে বলুন ওই
टेंशन नहीं ना, टेंशन नहीं है, पाप भी नहीं और पाप। हाँ जा भैया, बैठ जा भैया, भाई चलो यार, 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 और से को दे, हां ऊपर कर, हां बस इकी इकी, हां बस, हां ओके चलो, हां बस ए गूगल पर ढूंढबो की नहीं नहीं, इटा 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 पालन में बस ये पा दिए यार, ठीक है जी বলো আমি তো মানে কিছুতেই আসবো না, কিছুতেই আসবো না। তো আমার বহর আর আদিত্য বলছে চলো একবার অন্তত এক্সপিরিয়েন্স হয়ে যাক। মাঝি ভাইরা এখানে তাদের জাল বিছিয়ে রাখছে এবং তীরে গিয়ে এই জালই টানা হবে। কে পাল ধরেছে, পাল কে ধরে আছে দেখুন, সূর্য উঠছে, সূর্য দেখুন এখান থেকে সূর্য উদয় দেখাচ্ছি আপনাদের, দেখুন সূর্য উঠছে। বাঙালি হয়েছ, মাছ খাবে না, মাছ এরকম ভাবে ধরে দেখো, হ্যাঁ খুব তো ভাতের সঙ্গে মাছের ঝোল খাই, মাছের ঝোলদা আর একটু ঝোলদা হেভি হয়েছে, মাছ এরকম ভাবে ধরতে হয় সেটা দেখো, মাছ ভাত খাবে, বাঙালি মাছ ভাত খায় তাই তো, সব জায়গায় শুনতে হয় আমাকে গিয়ে ভারতবর্ষের প্রতিটা জায়গায় এ বাঙালি আছে মাছ ভাত খায়, কিন্তু মাছ যে কিভাবে ধরে দেখাচ্ছি আপনাদের। হাই পার কোথায়, পার কোথায়, অনেক কাছে আছে, এমন এমন জায়গা তো নিয়ে দেখাই যাবে না, পার যদি নিয়ে যায় এ তো জালটা বেচাচ্ছে দেখো, কোথা দিয়ে কোথা দিয়ে জালটা বেচাচ্ছে, আমরা আমরা কোনখান দিয়ে উঠলাম, ওইখান দিয়ে না, ওখান দিয়ে উঠে এই যে এখান দিয়ে আসলাম, সূর্যটা দেখুন উঠছে কেরকম, সানরাইজ দেখাচ্ছি সমুদ্রের একবারে মাঝখানে বলবো না কিন্তু পাড় থেকে অনেকটাই দূরে। ডলফিন দেখাবো, বাবা ডলফিন, ডলফিন দেখাবো না, টাইম লাগবে, হাঙর ফাঙর দেখতে পাবো নাকি, হাঙর নেই এখানে, কে বলেছে হাঙর নেই, হাঙর আরো ভবিষ্যৎ। হ্যাঁ ব্লগের মধ্যে একটু ভ্যারিয়েশন আনো, কি করছো
ভয় করলে সব মরে যাবে, মৃত্যুর পর আর কোনো ভয় থাকে। গুজরাটে নিয়ে যাইনি, গুজরাটের সমুদ্রের একদম পাশ থেকে এতটাই আমার মন খারাপ লাগছিল যে ভেবেছিলাম যে সমুদ্রে ঘুরাতে আনবো, কিন্তু এরম ভাবে যে সমুদ্র ঘুরবো আনএক্সপেক্টেড, সমুদ্রের পারে ঘোরাঘুরি করবো এটা ভেবেছিলাম, এটা তো একদম আনএক্সপেক্টেড। সূর্যোদয় দেখাচ্ছি আপনাদের, হয়তো ক্যামেরাটা একটু শেক করছে কিন্তু হয়তো ভালোই আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। পানি গরম হ্যাঁ, হাতরা মার দো, তখন বিচে অনেক পর্যটকের ভিড়। আমাদের নৌকা সমুদ্রের যে জাল বিছিয়ে রেখেছিল সেটাই টানার জন্য সবাই তৎপর, যদি কিছু রূপালী শস্য পাওয়া যায় তাই আর কি, তা থেকে আমরাও বাদ গেলাম না। দড়ি টানতে যাচ্ছে এখন, টানো, বড় বড় মাছ উঠবে, যে যে টানবে তার তার মাছ পাবে। হ্যাঁ পুরীতে জাল টানছো না, ভালো, যে যে জালে হাত লাগাবে সে সে মাছ পাব। ইনাম দেগা সর্দার, জলদি সে টানো, ইনাম রাখা হ্যায় কাকা, ভালো মাছ উঠবে তো কাকা, দেখে মান কি হচ্ছে, আমার ল্যাটা মাছ দরকার দুটো, দেখে মান মাছ থাকলে থাকবে না হলে না। আমার ল্যাটা মাছ ছোটবেলায় ধরতাম, আর ধরতে পারি, আমি ছোটবেলায় ল্যাটা মাছই ধরতাম, আমি আর ধরতে পারি না, এখন ল্যাটা মাছ দরকার। চলো টানো, তুই কিছু জাল টানছিস না, মাছ আসলে কিন্তু ওখানে হাঁপিয়ে পড়বি না, ঠিক আছে, জাল টানতে হবে মাছ। হ্যাঁ আজকে তো পার্টি হবে, আজকে হেভি পার্টি হবে। শেষমেশ এক ঝাঁক মাছ ধরা দিয়েছিল আমাদের জালে, এরকম অভিজ্ঞতা পুরীতে এসে এই প্রথম। আমার তাহলে
আমরা নৌকা করে যে ধরতে গেলাম, নৌকা করে ধরতে গেলাম, জালটা ফেলে আসলাম, মানে আমি ফেলিনি আর কি, ওরা ফেললো। এই হচ্ছে এই মাছ উঠেছে, দেখুন এত মাছ। আর দেখুন বড় একটা ভেটকি মাছ দেখালাম আপনাদের, আর কত ছোট ছোট মাছ। ভোলা ভেটকি কি বলছে বুঝতে পারছি না। আসুন, মানে যে মাঝি ভাইয়ের সাথে গেছিলাম আমরা, সে আসুক, তার থেকে জেনে নাও। চিকেন মাছ, ওটা চিকেন মাছ, আমরা গেছি না, আমরা সব কিন্তু এই মাছটা ধরেছি, কিন্তু আমরা নৌকায় গেছিলাম তো, আমাদের হিস্সা আছে নাকি নৌকাতে, আমাদের হিস্সা নিতে এসছি আমরা। আরো মাছ আসছে, আরো মাছ আসছে, আরো মাছ আসছে। আমরা যে গেছিলাম সঙ্গে করে, তার জন্য আমাদের হিস্সা আমরা পেয়েছি। এতগুলো যে মাছ দিয়েছে, এত যে মাছ দিয়েছে, সেই মাছ দেখাচ্ছি আপনাদের যে কত। এই দেখুন পুরো ব্যাগ ভর্তি মাছ দিয়েছে আমাদের, প্রায় তো এখানে 2 কিলো হবে। ওর চাই এটা, ওর চাই এটা। হ্যাঁ, আপু লোকে তো ও দেঙ্গে, ও উড়া গো নো কত টাকার মাছ আছে এখানে? 500 আর থোড়া সা ডাল দো না। আদিত্য বলছে আর থোড়া সা ডাল দো, সুপার সুপার পুরি একদম জমজমাট। প্রথমে আমি সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম, মানে ভয় পাওয়ারই কথা আছে, একটু ছোট একটা নৌকা নিয়ে এসেছিল, ওরা দূর দূর এমন এমন কথা বলে যাওয়া, তারপরে এই নৌকাটা দেখে এই দুজন সাহস জুগিয়েছে অবশ্যই আমাদের, তাতে হচ্ছে আমাদের ট্রফি হচ্ছে এটা। ডাল দিতে এই সাওয়া কত টাকার মাছ আছে এখানে বলো, ক কিলো আছে আগে বলো। এইখানে কম করে 3 কিলো মাছ আছে, হ্যাঁ 3 কিলো মাছ আছে এখানে। এই শার্টিং মাছ আমি বলতাম, হ্যাঁ শার্টিং মাছ। এইটা হচ্ছে আমাদের রিওয়ার্ড, আমরা যে নৌকা করে গেলাম মাছ ধরতে, ये हम लोग का हिस्सा है ना। और कितना मैं এত মাছ উঠেছে, হ্যাঁ এত মাছ উঠেছে, মানে মানে এখন ওরা জাল থেকে বের করে যাচ্ছে। যে মালিক সে পাগল হয়ে গেছে নাকি হসপিটালে যাচ্ছে এত মাছ উঠেছে বলে। আমার বন্ধু আদিত্যর বাড়িতে মাছগুলো রান্না করা হয়েছিল, সত্যি বলতে কি সেই মাছের স্বাদ ছিল জাস্ট ফাটাফাটি। তো বলুন কেমন লাগলো আমার সঙ্গে সমুদ্রের ওখানে যেতে, মাছ ধরলাম, মাছ ধরি অ্যাকচুয়ালি, জাল ফেললো ওরা, আমরা দেখলাম, আপনাদেরকেও দেখালাম, আর মাছ যে এসছে এত মাছ। আমি আর মানে আমার স্পেশালি অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম মাছ আসবে, মাছ দেখবো, মাছ কিনবো, তো মাছ আর কিনতে লাগলো না। দেখলেন নি কত মাছ আমাদের দিয়েছে, প্রায় এখানে নেই নেই করে 500 টাকার মাছ আছে, তাই না? 3 কিলো মাছ আছে, নেই নেই করে 500 টাকার মাছ। আর এই মাছগুলোর নাম কি আছে? শার্টিং মাছ, শার্টিং মাছ, যেটা কিনা আমি কোনোদিন খাইনি, আজকে খাবো, আপনাদের বলবো যে কেমন লাগলো খেতে।
টেস্টি হয় শুনেছি, আপনারাও বলবেন আপনারা যদি খেয়ে থাকেন কোনোদিন স্টার্টিং মাছ, আপনারাও বলবেন কেমন লেগেছিল আপনাদের খেতে। এরকমই ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আবার পরবর্তী পর্বে। ও আর একটা কথা, এই মাছের স্বাদ প্রথম টেস্ট করেছিল এই প্রাণীটি। যে মাছ ধরেছি, এই মাছ প্রথম কার পেটে যাচ্ছে দেখুন, অ্যাট লাস্ট।